আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মুখে লেগে থাকার মতো একটি ডেজার্ট নবাবি সেমাই তৈরি করে দেখাবো। আশা করি ঈদের দিন আপনারা এ নবাবি সেমাই তৈরি করবেন। সেমাই তৈরির জন্য আমি 200 গ্রামের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এ সেমাই তৈরির জন্য লাচ্চা সেমাই ব্যবহার করতে হয়। এখন আমি একটা প্যানে 1 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ দিয়ে দিচ্ছি। ঘিয়ে বাদাম ও কিশমিশ ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। এছাড়া বাদাম কিশমিশ থেকে খুব সুগন্ধ বের হয়। চুলার আঁচটা কমিয়ে বাদাম কিশমিশগুলো ভেজে নিতে হবে। ভেজে নিলে বাদাম কিশমিশগুলো অনেক সময় মচমচে থাকে। দেখুন, কিশমিশগুলো আস্তে আস্তে ফুলে যাচ্ছে আর বাদামগুলো কেমন একটু মোটা হয়ে গেছে। বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি সেমাই ভাজার জন্য 1 কাপ ঘি দিয়ে দিচ্ছি। আমি অতিরিক্ত ঘি ব্যবহার করব না, যেহেতু লাচ্চার সেমাই এমনিতেই ঘি ভাজা থাকে। ঘিটা আবার গরম হয়ে গেছে। এখন আমি 4টা দারচিনি টুকরা, 4টা এলাচ দিয়ে দিলাম। আমরা যেহেতু সেমাই ও পায়েস রান্না করতে এলাচ দারচিনি ব্যবহার করি, আর এলাচ দারচিনি সেমাই ব্যবহার করলে সেমাইয়ের গন্ধটা ভালো হয়। আমি এলাচ দারচিনিগুলো একটু ভেজে নিলাম। সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা 2-3 মিনিট গিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা না গলা পর্যন্ত সেমাইটা ভাজতে হবে। চিনিটা গলে সেমাইটা একটু আটালো হয়ে গেছে। এখন আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে সেমাইটা আবার ঝরঝরে হয়ে যাবে। এখন আমি আরো 5-6 মিনিট সেমাইটা একটু বাদামি করে ভেজে নিব। অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, নয়তো সেমাইটা পুড়ে যেতে পারে, আর সেমাইটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন, সেমাইটা হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি সেমাইটা নামিয়ে নিব। সবটুকু সেমাই নামিয়ে নিলাম। এখন সেমাই থেকে আমি এলাচ দারচিনি গুলো খুঁজে তুলে ফেলে দিব। সবগুলো এলাচ দারচিনি ফেলে দেওয়া হয়ে গেছে। এখন সেমাই থেকে অর্ধেকটা সেমাই আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। সেমাই লেয়ার তৈরির জন্য এভাবে চেপে চেপে আমি সেমাইটা বসিয়ে দিচ্ছি নিচের লেয়ারটার জন্য, আর বাকি সেমাইটা আমি উপরে লেয়ার তৈরি করব। নিচের লেয়ারটা হয়ে গেছে। এখন আমি মাঝখানে লেয়ারটা তৈরির জন্য কাস্টার্ড তৈরি করে নিব। আমি 1 লিটার দুধ জাল করে আধা লিটার করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। দুধটাতে আমি 1 কাপ বড় দুধ দিয়ে দিলাম, আর 1 কাপ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আমার আর কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে না। আর প্রয়োজন মতো চিনি দিয়ে দিচ্ছি।
এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কাস্টার্ড বা দুধ জমাট বেঁধে না থাকে আমার হাতের কাছে, হ্যান্ড মিক্সচার না থাকায়। এখন আমি চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা ঠান্ডা অবস্থায় আমি মিশিয়ে নিচ্ছি। গরম দুধ ব্যবহার করলে দুধ বা কাস্টার্ড পাউডারটা জমাট বেঁধে যেতে পারে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি এখন চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা কমিয়ে কাস্টার্ডটা রান্না করতে হবে। অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, আর যাতে উপরে সর না বাঁধে। উপরে সর বাঁধলে বা নিচে লেগে গেলে কাস্টার্ডটা খেতে ভালো লাগবে না। এখন আমি ঘরে তৈরি 2 টেবিল চামচ ক্রিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কেনা ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি দুধে সর দিয়ে ঘরে ক্রিম তৈরি করে নিয়েছি। দেখুন কাস্টার্ডটা ঘন হয়ে আসছে। এ সময় অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। দেখুন কাস্টার্ডটা ফুটে আসছে। কাস্টার্ডটা ফুটে গেছে, আর বেশি ঘন করা যাবে না। এখন গরম অবস্থায় আমি সম্পূর্ণ কাস্টার্ডটা সেমাইয়ের উপর ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ কাস্টার্ডটা ঢালা হয়ে গেছে। এই গরম কাস্টার্ডটা ঢেলে দেওয়া নিচে সেমাইটা একটু নরম হবে, আর বাকি যে সেমাইটা আমি রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে আমি উপরের লেয়ারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কয়েকটা লেয়ারে সেমাইটা তৈরি করতে পারেন, তবে এর জন্য বেশি সেমাই ও কাস্টার্ড লাগবে। আমি যেহেতু একটা লেয়ার করবো সেই জন্য আমি সেমাই 1 প্যাকেট নিয়েছি আর কাস্টার্ডও পরিমাণ মতো তৈরি করেছি। এখন আমার লেয়ারটা তৈরি হয়ে গেছে। এখন আমি ভাজা বাদাম ও কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওটি বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন, আর আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন রেসিপি দেখার জন্য। দেখুন আমি সেমাইটা এখন চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। যে কোনো খাবার সাজিয়ে নিলে দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। দেখুন দেখতে কত ভালো লাগছে। সেমাইয়ের মাঝখানে একটা দেখা যাচ্ছে। সেমাইটা 3-4 ঘন্টা আপনারা ঠান্ডা করে নেবেন, ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এ সেমাইটা ঠান্ডা খেতেই ভালো লাগে। আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। উপরটা মচমচে আর মাঝখানে নরম। চেরিটা দিয়ে আমি সাজিয়ে দেখাচ্ছি। দেখতে কত ভালো লাগছে। নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।